हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आमी मामोनी, मा मामोनी बेंगली ब्लॉग विद किचने तुम्हारे सबाई के स्वागत। देखो आमी आर मा सकाल सकाल चले एसेछि कुमड़ो फुल तुलते। अनेक कुमड़ो फुल होयेछे आमादेर बागाने, एखन कुमड़ो फुलगुलो तुले नेब। कुमड़ो फुल दिये आजके एकटी नतुन रेसिपि रान्ना करब। कुमड़ो फुल तोला हये गेछे, एखन चले जाब बाड़ी। চলে আসলাম বাড়ি। আমরা আজকে আমি মোরলা মাছ দিয়ে কুমড়ো ফুলের পাতুরি রান্না করব। এটা আমাদের বাড়ির খুব পুরনো ঐতিহ্যপূর্ণ রান্না, তোমরা এভাবে দেখে বাড়িতে বানাবে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটি। চটপট বানিয়ে ফেলব 10 মিনিটে, খুব সহজ পদ্ধতিতে। দেখো না কীভাবে করছি আমরা। এখন ফুলগুলো পরিষ্কার জলে ধুয়ে ভালো করে কেটে নেব। দেখো কীভাবে করছি, বাইরের অংশটা ফেলে ভিতরে একটা মুকুল থাকে, ওটা বের করে দিতে লাগে। দুই টুকরা করে কেটে আমি জলে দিয়ে দেবো। সবগুলো ফুল সেম এরকম করে কেটে নেব। দেখো সবগুলো ফুল কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে তুলে নেব। আজকে আমি মোরলা মাছ দিয়ে কুমড়া ফুলে পাতুরি করব। আমি এখানে 250 গ্রাম মোরলা মাছ নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আছে পটল, কুমড়া ফুল আর 4টা চেরা কাঁচা লঙ্কা। এখানে সর্ষে বেটে নিয়েছি, আছে নুন হলুদ আর সর্ষের তেল। প্রথমে আমি নুন হলুদে মাছটা ভালো করে ভেজে নেব। প্রথমে কড়া সর্ষের তেল দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব, সানরাইজে হলুদ গুঁড়ো। ভালো করে মেখে মাছটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি ছোট ছোট করে আলু আর পটল দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিও ফুলটা সর্ষে বাটাতে করে খেতে পারো। ওই তেলে আমি কালো জিরা সম্বাদ দিয়ে দেব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দেব, স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, সানরাইজে হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এখন কুমড়ো ফুলটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভালো করে কুমড়ো ফুলটা মজে গেছে ভাজতে ভাজতে। দেখো কুমড়ো ফুলটা খুব ভালো করে মজে গেছে, এখন সর্ষে বাটাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো,
এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো, ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে ছোট মাছ দিয়ে কুমড়ো ফুলের পাতুরি। দেখো আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে, মোরলা মাছ দিয়ে কুমড়ো ফুলের পাতুরি। তোমরা এভাবে দেখে বাড়িতে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থাকা রেড কালারের বাটন আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করে অল করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনিই পৌঁছে যাবে। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।